হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাইকে আরিজা লাইভ ডট কমে স্বাগতম। আজকে হচ্ছে আমি নতুন একটা পোলো আমাদের এসেছে, ওই পোলো কালেকশনটা দেখাবো। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে সাজানো আছে সুন্দর করে। তো পোলো দেখাতে দেখাতে আমি ডিটেলসগুলো বলে দিব এবং আমাদের লোকেশনগুলো সব কিছু বলে দিব। তো আমি কথা না বাড়িয়ে হচ্ছে পোলোতে চলে যাচ্ছি। এই যে এবার যে ব্র্যান্ডটা দেখাবো অনেক দিন পরে এসেছে, এটা হচ্ছে সিকে ব্র্যান্ডের। তো এটা হচ্ছে একটা ক্রিম কালার, দ্যাটস ওয়াই হচ্ছে লাইট কালারের কারণে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা আমি একটু ওপেন করে দেখাচ্ছি। এই হচ্ছে এটার ফ্রন্ট লুকটা, ফ্রন্ট লুক কলারের মধ্যে সিকে সুন্দর করে হচ্ছে লেখা আছে। এটা কোনো এমব্রয়ডারি বা প্রিন্ট না, এটা হচ্ছে একদম ফেব্রিক্সের মধ্যে এটা লেখা। সামনে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্ট কালার। তো আমি এটা একটু ব্যাক সাইডে চলে যাচ্ছি, এটা হচ্ছে ব্যাক সাইড। আর এই পোলোগুলো দেখে শুনে বুঝে নিতে হলে চলে আসবেন বনানি 7 নম্বর রোড 35 নম্বর হাউস জি ব্লক। তার 5টা কালার আছে, আমি এবার হচ্ছে এই কালারটা দিয়ে ডিটেলস আপনাদেরকে বুঝাই দেবো। এবার ওপেন করি এটা, যেমনটা বলছিলাম প্রতিটার মধ্যে হচ্ছে এই যে কলারের মধ্যে দেখেন এখানে হচ্ছে সিকে লেখা আছে এবং এটা দুটো বাটন। আর এইখানে যে লোগোটা এটা হচ্ছে এমব্রয়ডারি করা আছে এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু হচ্ছে স্পানডেক্স ফ্যাব্রিক্স। দেখতে পাচ্ছেন যে টানটা একটু বলতেছে। তো এগুলোর সাইজ হচ্ছে স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত হবে। আর এগুলো হচ্ছে প্রত্যেকটাই ক্লাসিক ফিট এবং 100% এক্সপোর্ট কোয়ালিটি। তো প্রতি 5টা কালারই কিন্তু সুন্দর এবং 5টা কেউ যদি আমাদের কাছ থেকে ক্রয় করেন তাহলে কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন। হচ্ছে ব্যাক সাইড পুরো বডিটাই হচ্ছে সলিড একটা কালার। তো প্রাইস জানতে হচ্ছে ইনবক্স করে ফেলবেন অথবা সরাসরি দেখে শুনে বুঝে নিতে হবে চলে আসবেন বনানি 7 নম্বর রোড 35 নম্বর জি ব্লক। নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছে, এরপর যে কালারটা যাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার কার না ভালো লাগে, সবাই কিন্তু ব্ল্যাক পছন্দ করি, যে কোনো স্কিন টোনের সাথে এই ব্ল্যাক কালার ভালো লাগে। তো ব্ল্যাকের মধ্যে হচ্ছে এই যে কালোর সাথে সাদা কালার কম্বিনেশন, আর এখানে লোগো হচ্ছে লাল কালারের সুতো দিয়ে করা আছে এমব্রয়ডারিটা। এবং এই বাটনগুলোর মধ্যে হচ্ছে ক্যালভিন ক্লেন এটা কিন্তু লেখা আছে। যেহেতু স্পানডেক্স ফেব্রিক্স সেহেতু এটা কিন্তু অনেক কমফোর্ট। এটারও প্রত্যেকটার একই জিনিস, মানে 5টা করে সাইজ আছে। এই দেখেন কলারের পেছনে এইরকম দেখাবে, এই যে কলারের পেছনেও সিকে লেখা আছে, হ্যান্ড ট্যাগ রয়েছে। তারপরে হচ্ছে এই পোর্শনটা দেখেন, এই পোর্শনটা হচ্ছে এভাবে ডিভাইড করা, এখানে সুন্দর করে সেলাই দেওয়া আছে। আর এখানটা রয়েছে কেয়ার লেভেল, যেটার মধ্যে আপনি বুঝতে পারবেন যে কীভাবে ওয়াশ করতে হবে, কী করতে হবে না করতে হবে সব কিছু। আর শর্টকাট যে নিয়মটা সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন www.arizalife.com। arizalife.com এ ঢুকে এক্সক্লুসিভ পোলো কালেকশনের মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, এখান থেকে ডিরেক্ট পারচেস করতে পারবেন যেটা আপনি কিনতে চান। নেক্সট আরেকটা কালেকশনে চলে যাচ্ছি, এটা হচ্ছে লাইট ব্লু একটা কালার। এও হচ্ছে এটা, এবার ইভেন এটা যেরকম দেখতে পাচ্ছেন এটা থেকে আরো একটু ডিপ কালার আমি ওপেন করে দেখাচ্ছি। এটাও হচ্ছে এখানে কলারের মধ্যে সুন্দর করে ইয়াটা দেওয়া আছে, এখানটায় এমব্রয়ডারি আছে, সব সেমই। আমি কালারগুলো জাস্ট দেখাচ্ছি, প্রাইস খুবই রিজনেবল থাকবে। প্রাইস জানতে হচ্ছে কমেন্ট করবেন আমাদেরকে। আর যে কেউ যদি 5টা থেকে 5টা কালারই নেয় সেক্ষেত্রে একটা সুপার ডুপার অফার পাবে। তো হচ্ছে দেরি না করে আমাদেরকে কমেন্ট করে ফেলেন অথবা সরাসরি চলে আসেন বনানি 7 নম্বর রোড 35 নম্বর জি ব্লক। এরপরে হচ্ছে শেষ কালারে চলে আসি, এটা হচ্ছে হোয়াইট কালার। সবার একটা না একটা হোয়াইট কালার থাকে, কেউ থাকা উচিত। তো এটা হচ্ছে একদম সলিড একটা হোয়াইট কালার, সাথে ব্ল্যাক কালার কম্বিনেশান, স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজগুলো আছে, স্পানডেক্স ফ্যাব্রিক্স 95% কটন আর 5% হচ্ছে স্পানডেক্স মিক্স করা আছে। তো বুঝতেই পারছেন কত কম্ফোর্ট। তো এটা লাইট কালার এই কারণে এরকম চলে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাক সাইড সলিড কালার। তো আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি আমি কোন কোন কালারগুলো আপনাদেরকে দেখাইছি, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, নেভি ব্লু কালার বা লাইট ব্লু কালার, ব্রাউন কালার, আর হচ্ছে ফার্স্ট ওয়ান এই যে ক্রিম কালার, এই 5টা কালার দেখেছি। তো আজকে এই পর্যন্তই, আগামী দিন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবার লাইভ হয়ে যাব এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।